বলতে পারো কোনটি জৈব ও কোনটি অজৈব খাদ্য? জৈব খাদ্য কি? যে সকল খাদ্য আমরা জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে পাই সেগুলো জৈব খাদ্য, যেমন চাল, ডাল, মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি। অজৈব খাদ্য কি? যে সকল খাদ্য আমরা জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে পাই না, অন্য উৎস থেকে পাই, তাকে অজৈব খাদ্য বলে, যেমন পানি ও খাবার লবণ, আয়োডিন যুক্ত লবণ, লোহা বা আয়রন।